স্যার নাম্বার 3 থেকে না কোনো আন্ডারলাইন দেওয়া নেই। তাহলে তো ভাইটা বুঝার জন্য প্রথম দুটো লিখেছি, পরে বলে নিজে রাখবে নাম লিখবে নিজে টেনশন নাম লিখবে ঠিক আছে। আর তোমার আমি আন্ডারলাইন করেছি যে ভাতে খেতে তো তোমার কি চিন্তা হয় যে কোনটা করবে স্যার। গিভ স্ক্রিনশট বুঝলে স্যার 20 নম্বরে আই স দি ল্যাম্বম্যান, এখানে ল্যাম্বম্যান কি ল্যাম্বম্যান পড়া পড়া কোনগো কোনগো বাপুরা থাকে না ল্যাম্বম্যান এর হাতে না এক পা জোনা সাড়ে পা নাই স্ক্রিনশট দিতে পাবো না না স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যালো স্যার, আপনি যে স্যার আপনি যে বলছিলেন স্যার, আপনি বলছিলেন যে অ্যাডমিশন স্যার প্রশ্ন হয় যে কোড দিতে স্যার, কোড পাইছি কিন্তু স্যার ওখানে ঢুকে স্যার কোড কোথায় দিব স্যার এটা পাইতাছি না। অ্যাডমিশন ওপেনে টিপ দিলে তারপর স্যার লগইন 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 স্যার। আপনি 23 নম্বরে লিখছেন উই রিস স্টেশন আদার্স হেডসেট স্যার, এখানে কোন টেস্টটা লাগবে স্যার? স্যার আপনি 23 স্যার 23 নম্বরে এখানে স্যার 23 নম্বরে বাকি দুইটা টেন্স আছে স্যার, একটা হলো স্যার সিম্পল পাস্ট, একটা স্যার পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কথা বলি সিঙ্গেল বসে দা সাথে পাস্ট ইন ভিট আছে বসে, এজন্য বোর্ডটা যে কারণে বোর্ডটা স্যার এটা কি একটা দিলে হবে না, ওই একটা দিলে হবে স্যার। সবার শেষের ডেট আবার বলবেন। না স্যার এখানে যেটা মুছছেন যেটা মুছছেন আমি লিখতে পারিনি ওটা। আপনি মুখে তো রান ওয়েল বলছেন স্যার, একটু শার্ট দিবেন, একটা স্ক্রিনশট দিব। স্যার বলছি যে গতকাল রাজু স্যার আমাদের আর ছাত্রছাত্রী লগ ইন থেকে কিভাবে প্রশ্ন সিলেবাসের গুলো বের করতে সেটা দেখাইছিল, কিন্তু আমি লগ ইন করছি ওখানে স্টুডেন্ট ইনফরমেশন আর পার্সোনাল ইনফরমেশন ছিল। আমার স্টুডেন্ট ইনফরমেশন সব ঠিক ছিল কিন্তু পার্সোনাল ইনফরমেশন আমার ব্লাড গ্রুপ ফাদার্স নেম মাদার্স নেম সব আলাদা ছিল। স্যার আমার না ইউজার আইডি আর পাসওয়ার্ড না আসে নাই, মেসেজই আসে নাই, চেক করলাম এখন স্যার আসে নাই। এখন তুমি ক্লাস শেষে আমার সাথে যোগাযোগ করবে বিকেলে, ঠিক আছে স্যার? যাদের ইউজার আইডি পাসওয়ার্ড যায় নাই তারা ক্লাস শেষে বিকেলে আমার সাথে যোগাযোগ করবে। নাজিফার কি সমস্যা? স্যার আমারও একই ইউজার আইডি আর পাসওয়ার্ড। এটা তো সমাধান দিয়ে দিলাম, বিকেলে যোগাযোগ করবে আমার সাথে। স্যার শুকিলে কি সমস্যা? স্যার আমার হচ্ছে স্যার মেসেজটা আসছে কিন্তু স্যার আমি যখন লগ ইন করি তখন দেখায় যে ইনভ্যালিড আইডি আর পাসওয়ার্ড। বিকেলে যোগাযোগ করো আমার সাথে, এখন ক্লাসে টাইম। থেকে তুমি সরল বাদে থাকে কি স্যার? স্যার বিজিত অশোক তার প্রথমে কি লিখছেন? ইয়েস স্যার। স্যার কি এগুলো লেখাই দিবে না ইংলিশে?
কয়লা হ্যাঁ দেখাই দিবে তো দেখা চেষ্টা করতে পারে এই কারণে আমি লিখে দিচ্ছি তবে ও স্যার থ্যাংক ইউ ওইভাবে ভাববে না যদি স্যার না লেখাতে পারে তাহলে ব্যাক রয়েছে দেখো কতটি উত্তর হলো যে সাধারণ জ্ঞানের আগে কি আপনি বাংলা ক্লাস কতটুকু করাইছেন আমি না একটু পাই নাই আমি সমস্যা ছিল বাসায় নেট সমস্যা আমি সাধারণ জ্ঞানটা ফুল লিখতেছি বাংলাটা পাই নাই একটাও কি লিখছেন বাংলাদেশে আবিষ্কৃত সর্বশেষ কোথায় পাবো প্রিজম গাইডে খুঁজলাম নাই নতুন এখনই খুঁজতে গেছিলাম ফেসবুক গাইডে ওটা পরে খুঁজবি আর নতুন বিশ্বে আছে আমি তো নতুন নতুন বিশ্বে সাতটাই দেখলাম নাই তো পরে খুঁজে দেখে পাবে তা না হলে পরে আমি তো বলছি যে শীত তোমরা যে কোনো সময় সে নিয়ে যেতে পারবে অফিসে আছে হ্যালো হ্যাঁ স্যার বলেন স্যার বলেন তোমার 19 নম্বর অঙ্কটা সমস্যা তাই না হ্যাঁ স্যার 19 নম্বর অঙ্কটা সমস্যা আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি যা করো এটা হচ্ছে আমরা কি বুঝি কোন কোন স্যার ওখানে 12 কিমি অবলিক ঘন্টা হবে না লিখেন যে হচ্ছে আবার এবার তারপর এগুলো না লিখলে কি কোনো সমস্যা না কাটবে না তো Okay. Taking A as center, now and suitable radius, I draw an arc. So this point is O. This point is O. Now another arc with O as center. With the same radius, we have to draw an arc. Okay, with the same radius. So, sir, amar ta hoyeche. 60 degree, na? Ha, if you Yes, sir. Ha, eta thik ache. Jodi tumi same radius e arekta arc draw koro tahole seta hobe 60 degree. Kibhabe? Automatically 60 degree. So, it is 60 degree. So, it is 60 degree. Now, taking B okay it is 120 degree because double of 60 degree equal to 120 degree it is this point is R so join AR so this angle is called 120 degree 120 degree and if you want to draw 90 degree this point is called S now join AS So it is 90 degree. 90 degree টা একটু বুঝাই দেন।
বাদে এই দুইটা ছাড়া 90 ডিগ্রি আঁকা যায় না হ্যাঁ যায় সেটা তো আগেও শিখছো এই দুইটা ছাড়াই আঁকা যায় ঠিক এইভাবে ওটা ভেরি ইজি 90 ডিগ্রি আঁকা যায় খুব ভেরি ইজি ওটা তো এইভাবে ছাড়াও আঁকা যায় ওকে ওকে স্যার হ্যাঁ এখন 30 ডিগ্রি আমরা কিভাবে ড্র করব কিউ না উই হ্যাভ টু ড্র উই হ্যাভ টু জয়েন এ এন্ড কিউ উই হ্যাভ টু জয়েন এ এন্ড কিউ A and Q. So Q A and B 30 degree. And in the same way you can draw 45 degree. You have to divide 90 degree. If you divide 90 degree by 60 by 6. In 60 degree, sir, 60 degree angle এর মধ্যে যদি আমি second arc টা না করি, তাহলে কি হবে? বলা। মানে sir, এই যে second যেটা আপনি line দিলেন, দুইটা বাইসেক্ট করলেন অ্যাঙ্গেল 60 ডিগ্রি স্যার ওইটা যদি না করি এই লাইনটা লাগবে না শুধু এখানে এই পয়েন্টটা কি ফাইন্ড আউট করবা তারপর এইটা দিয়ে এটা দিয়ে দুইটা ড্র আর ড্র করলে হবে ওকে স্যার কয়টা করে আসবে একটা বা দুইটা আসতে পারে এটা ড্র করবা পারে স্যার এখানে 45 ডিগ্রি কোনটা করবা